পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিবেশীর হাতে আক্রান্ত হলেন প্রতিবেশী ঘটনাটি ঘটেছে মালদা থানার দেবীপুর গ্রামে জানা গিয়েছে পেশায় শ্রমিক গৌরাঙ্ক দাস প্রতিবেশী সুফল বছর বছরখানেক আগে একটি টোটো কেনার জন্য পনেরো হাজার টাকা ধার দেন চোদ্দ হাজার টাকা শোধ দিল বাকি এক হাজার টাকা ফেরত দিচ্ছিল না সুফল অভিযোগ সেই টাকা চাইতে গেলে সুফল ও তার পরিবারের সদস্যরা গৌরাঙ্গের ওপর চড়াও হয় তাকে বাঁশ দিয়ে বেধরক মারধর করা হয় ও ইট দিয়ে মাথায় আঘাত করা হয়

Baki taka oi taka ta ni gollo 1000 Kolkata 24/7 Malda